আমি কি 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 করছো তুমি? ছেড়ে দাও, কেউ যদি চলে আসে। আসলে আসবে, কারো যদি লজ্জা থাকে সে আসবে না, আর কারো যদি লজ্জা না থাকে সে যদি হাজবেন্ডের ওয়াইফের ইন্টিমেট সিন দেখতে চায় সে দেখলে দেখবে, তাতে আমার কি লজ্জা তার। অতো হাজবেন্ড হাজবেন্ড করো না তো। হাজবেন্ড হাজবেন্ড করবো না মানে, হাজবেন্ড হাজবেন্ড করবো না মানে আমি তোমার কে হই? তুমি তুমি তো আমার, বলো বলো আগে বলো আমি তোমার কে হই? তুমি তুমি তো আমার একটা মিষ্টি বউ। শুধু বউ আর কিছু না? হুম, আরো কিছু। কি শুনি? তুমি আমার জান। এ বাবা, জান তো আছেই, আমি জানকে বলে দেবো তুমি আমায় জান বলে ডেকেছো। ইডিয়েট, পর্ব এই সব কথা সবাইকে বলতে নেই। আচ্ছা বাবা, এবার ছেড়ে দাও। ছাড়বোই না, নো ওয়ে। কি ছাড়বো না? তোমার দুটি পায়ে পড়ি বাবু, ছেড়ে দাও না। ও তো পায়ে পড়লে হবে না, আগে আমাকে বলতে হবে আমি তোমার কে হই। তুমি 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 আমার ভেল ভেলেটা। চোখের কোণে দ্বিগুণ, হাতের মুঠোয় পানের পাতা পাতায় লেগেছু। পান সুপারি পান সুপারি কোন পাড়াতে যায়, ভ্যাবলা ছেলে পরে কিন্তু শোধ দিতে হবে। আমি এই সব কিছু বন্ধ করতে পারি কিন্তু একটা শর্তে, তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে, এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যাইনি, তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা, এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি, ঘরে তো ঠাম্মু ছিল তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না। ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন, আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা। ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ফ্রাইন অয়েল গরম করে তাতে গোটা কালো সরষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল, পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।